ভদ্র ছেলে চিনবো কেমন করে, একজন ছেলেকে জাস্টিফাই করবো কেমন করে, ইজ হি ডিসেন্ট অর নট, সে কি আসলে ভদ্র নাকি অভদ্র, এটা আমি কেমনে বুঝবো হুজুর? দেয়ার আর সাম কাইন্ড অফ কোয়ালিফিকেশনস, আজকে আমরা সেগুলো যতটুকু পারা যায় শর্ট টাইমে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার, ভদ্র ছেলেকে চিনতে চাইলে জেন্টলম্যান একে বুঝতে চাইলে কি করতে হবে জানেন? ওই যে আশেপাশে মানুষকে দেখতে হবে, ভদ্র মানুষের এক নাম্বার উপায় কি, তার আশেপাশে মানুষকে দেখবেন, কারণ রসুল বলেছেন আর রজুলু আলা দীনি খালিলি ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষকে বুঝতে চাও যে সে কি ভালো না খারাপ তার বন্ধু বান্ধব দেখো, কারণ যে যেমন তার বন্ধুও কথা কয় না রে, যে যেমন তার বন্ধুও মাশাআল্লাহ, এই তো যে যেমন তার বন্ধু সেমন, যে গাঁজাখোর আর বন্ধুও গাঁজাখোর, যে বিড়িখোর ওর বন্ধু বিড়িখোর, কথা বলেন ঠিক কিনা? এটা ম্যাক্সিমাম টাইম এরকমই হয়, এই জন্য রসুল বলেছেন ভদ্র মানুষ কিংবা ভালো মানুষ জাস্টিফাই করবা তার আশেপাশের মানুষ দেখে, কারণ আমি যেমন আমার বন্ধুও হবে, দ্যাটস ভেরি সিম্পল, ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস, মানুষকে জাস্টিফাই করতে হবে তার আশেপাশের মানুষ দেখে, এজন্য ভদ্র ছেলের বন্ধু হবে ভদ্র, ভদ্র ছেলের বন্ধু কখনো বিড়িখোর গাঁজাখোর নেশাখোর, অভদ্র কোনো ব্যক্তি ভদ্র ছেলে বন্ধু হতে পারে? নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে এই, এদিকে তাকান, ভদ্র ছেলেরা সাধারণত মেজাজ খিটমিটে হয় না, এরা চটমটে হয় না, খুবই সাধারণ হয় এবং সবসময় চুপচাপ থাকে, কি থাকে চুপচাপ থাকে, এবং তারা অলওয়েজ সবাইকে রেসপেক্ট করে চলে, এবং হাদিসে এটাই এসেছে আনজিলু মানাজিলাহুম, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও, সুবহানাল্লাহ পড়ে। সো ডিসেন্ট ম্যানারে যারা, ডিসেন্ট ম্যানারে যে ছেলেরা, দে উইল রেসপেক্ট এভরিওয়ান, সবাইকে সম্মান করবে, মেজাজ খিটমিটে হবে না, সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকবে, আপনারা সবাই এই কোয়ালিটি মেনটেন করবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে, ভদ্র ছেলেদের বন্ধুদের কাছে এরা প্রিয় হতে পারে না, বন্ধুরা এদেরকে খালি কয় খ্যাত 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 খ্যাত, কয় কি খ্যাত, জোরে বলেন কয় কি, এর কারণটা কি জানেন? কারণ তার যে বন্ধু বান্ধবগুলো আছে এরা দুই দিন পর পর যায় ডেটিংয়ে, দুই দিন পর পর যায় গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে, এখন ফোন দেয় যে বন্ধু গার্লফ্রেন্ড তো আসছে তুমি একটু আসো, তোমাকে নিয়ে যায় চলো একসঙ্গে ঘুরবো, এখন বন্ধু জানে, আচ্ছা বলেন তো ইজ ইট হালাল আর হারাম, কথা কয় না, ইজ ইট হালাল আর হারাম, তো হারাম কাজ কখনো কোনো ভদ্র ছেলে করতে পারে? আমার বন্ধু কয় যে বন্ধু আই এম রিয়েলি সরি দিস হারাম, এখন যে বন্ধু মিট করতে যাচ্ছে সে কয় তোর মতো খ্যাত আমার লাগবে না, যা তোর সঙ্গে আজকে বন্ধুত্বই ব্রেক আপ। তো দেখা যায় যে বন্ধু যারা অভদ্র তাদের কাছে এই ভদ্র ছেলেরা কখনো প্রিয় হতে পারে, কারণ তারা যায় বাম দিকে আর ভদ্র যায় কোন দিকে, সো এটা ম্যাচ খায় না, সো তারা বন্ধুদের কাছে প্রিয় হতে পারে না। তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে তারা দে উইল বি নট অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক, তারা কখনো বিড়ি সিগারেটের নেশে আসক্ত হবে না, দেখবেন যে ম্যাক্সিমাম ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক অর ইউ ক্যান সে অ্যালকোহল, এখনকার অনেক যুবক কিন্তু মদও খায়, এরকম যুবক আস না নাই? সো ভদ্র ছেলে কখনো মদ পান করবে না, কখনো কোনো প্রকার কোনো প্রকার কোনো নেশার সঙ্গে জড়িত থাকতে পারে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে মনোযোগ, কি বলেছেন, যে ব্যক্তি নেশা করে তার 40 দিনের নামাজ কবুল হয় না, নাউজুবিল্লাহ পড়ে নেশা করা যাবে না, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? চার নম্বর কোয়ালিটি। পাঁচ নম্বর হচ্ছে যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে, তাদের টেক কেয়ার করে, যত্ন করে রাখে, এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে, যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায় তারা বিয়ে করে ফেলে, এবং তারা একটাতেই সন্তুষ্ট, 14টা লাগে না,
কথা বলেন ঠিক কিনা? তারা একজনেই সন্তুষ্ট থাকে যাদের ক্যারেক্টার ভালো না, যারা ক্যারেক্টারলেস, তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন, হেতারা অন্য মেয়েরা মেসেঞ্জারে নখ দিবেই দিবে, কথা ঠিক কিনা? সো এটা ক্যারেক্টারলেসদের একটা বড় নমুনা যে তারা একটাতে সন্তুষ্ট হয় না, তাদের 14টা লাগে। কিন্তু যারা ভদ্র হয় তার একটাকেই এনাফ মনে করে, একটাকেই ভালোবাসে, ওর সঙ্গেই জীবন, ওর সঙ্গেই মরণ। দ্যাট মিন্স এটা হালালভাবে বলতেছি, হারামভাবে না। সো ভদ্র ছেলেরা কী করে জানেন, একজন মানুষকে পেয়ে সন্তুষ্ট থাকে, 14 জনের পিছে তারা ছুটতে পারে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর, দোজ হু আর ডিসেন্ট বয়েজ অলওয়েজ দে উইল পারফর্ম দ্য সালা ইন কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড দে উইল রিসাইট দ্য কোরআন ইন কন্টিনিউয়াস প্রসেস, দ্যাট মিন্স ইন এভরি সিঙ্গেল ডে। যারা ভদ্র ছেলে এরা অলওয়েজ পাঁচক্ত নামাজ বা জামাত আদায় করবে, এবং প্রত্যেক দিন, প্রত্যেকটা দিন তারা কোরআন তেলাওয়াত করবে। আপনারা এটা মেনটেন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিস ইজ ভেরি ভেরি গুড কোয়ালিটি, মানে এটা এত সুন্দর কোয়ালিটিতে বলা কোনো ভাষা রাখে না। এই জন্য সকলেই চেষ্টা করবেন পাঁচক্ত নামাজ বা জামাত আদায় করব এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ভদ্র ছেলেরা, এদিকে তাকে ভালো করে শোনো, যারা ভদ্র ছেলে রাস্তাঘাটে এরা মেয়েদের দিকে চোখ তুলে তাকায় থাকে না, কথা কি ঠিক কিনা বলো? চোখ তুলে তাকায় থেকে যায় না। অনেক ছেলে দেখবা শুধু তাকায় তা কিন্তু না, হ্যালো হাই কি একটা ভাব, মনে হয় 14 বছর আগের পরিচিত মানুষ। হ্যাঁ, তো ভদ্র ছেলেরা এটা করে না। হ্যাঁ, এটাও হতে পারে যে কোনো একজন মেয়েকে তোমার পছন্দ হয়েছে, বিয়ে করবা, প্রপোজ দিবা, দ্যাটস ওকে, তার বাপের কাছে যাও, তার থেকে নাম্বারটা নিয়ে আসো, এটা ঠিক আছে। কিন্তু তুমি এই যে আলগা পিরিত দেখাও, এটা কখনো ভদ্র ছেলে কোনো স্বভাব হতে পারে? আর ভদ্র ছেলেরা কখনো রাস্তাতেও ডিস্টার্ব করে না, এরা ফেসবুক কিংবা মেসেঞ্জারে কোনো মেয়েকে মেসেজ দিয়েও ডিস্টার্ব করে না, কথা ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করে না। অনেক যুবক দেখবেন যে গুতায়, খালি মেসেঞ্জারে গুতায়, হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো, রিপ্লাই নাই কেন, এত অহংকার তোমার, এত অহংকার তোমার। হ্যাঁ, রিপ্লাই না দিলে কি অহংকারী হয় রে বোকা? ও যে রিপ্লাই দিচ্ছে না, এটা তো ভালো মেয়ের নমুনা, কথা ঠিক কিনা বলেন তুমি ভাইরা? আপনি তার জন্য একজন মাহরাম পুরুষ না, তো গায়রে মাহরাম তার জন্য। এজন্য কখনো ভদ্র ছেলে রাস্তাঘাটে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে না, এবং কখনো কোনো ভদ্র ছেলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, তারপরে আরও কি আছে, ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কোথাও কখনো কোনো ভদ্র ছেলে কোনো মেয়েকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারে না। মাশাআল্লাহ, লাস্ট কোয়ালিটি, এটা আমার জন্য জরুরি, তোমার জন্য জরুরি, সেটা কি ভদ্র? এটা আমি জাস্টিফাই করে বের করছি, এটা আমার অবজারভেশন, ভদ্র ছেলেরা কখনো আউট অফ কন্ট্রোল বাইক চালায় না, কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? আওয়াজ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন এখন অনেক ছেলেপেলেরা এই যে রাস্তা আমাদের সিএমবি মোড়ের রাস্তা, তারপরে আপনার এই যে পার্কের যে রাস্তাগুলো আছে সোজা যেটা বাজার পর্যন্ত যায়, এটাতে ভালোই গ্যাদারিং থাকে, অনেক লোকজন যায়। এখানেও অনেক যুবক দেখা যায় 80, 90, 100 গাড়ি চালায়, বাপের রোড, কার রোড, বাপের রোড। সো বাইক পাইলে অনেকের হুঁশ থাকে না, ঠিক আছে, আপনি লং জার্নিতে যাচ্ছেন তখন আপনি মাশাআল্লাহ বিশাল বড় রোড, হাইওয়ে রোড, তখন আপনি চালান জোরে, ঠিক আছে। কিন্তু রাস্তাঘাট অলিতে গলিতে এমন জোরে টান মারে মনে হয় গোটা রাস্তা ফাঁকা আর ফাঁকা, এটা ঠিক না। ভদ্র সে যারা হবে তারা কখনো বাইককে আউট অফ কন্ট্রোল চালাবে না, আপনারা কখনো রাস্তাঘাটে বখাটের মতো বাইক চালাবেন না, পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি কিন্তু বাইক চালাই, এখন কেউ যদি আমাদের হচ্ছে জোরে চালাইতেছি মনে করবো কোনো একটা কাজ হুজুরের আছে আর্জেন্ট। হ্যাঁ, তোমার যদি আর্জেন্ট থাকে তুমি একটু দ্রুত যাবা, বাকি বেশি দ্রুত করা যাবে না, কারণ রসুল বলেছেন আল আজলা তুমিনা শয়তান, এই দ্রুত কাজ করাটা মানুষের কাজ না, শয়তানের কাজ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা যা বললাম এর বাইরে আরও অনেক কোয়ালিটি হতে পারে, বাট দিস ইজ ইউ নো ফ্রম মাই অবজারভেশন যা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভদ্র ছেলে যে গুণগুলো আছে এটা মেইনটেইন করার তৌফিক দান করুক। আপনারা সকলেই প্রণামী।